বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা HSBC। ব্রিটিশ এই বহুজাতিক প্রতিষ্ঠানের আছে 85টি দেশে 7,500-এর মতো শাখা। এর গ্রাহক প্রায় 9 কোটি আর সম্পদের পরিমাণ 2,63,000 কোটি ডলারেরও বেশি। বিশ্বজুড়ে স্বীকৃত এই ব্যাংকটি এবার জড়িয়ে পড়েছে সন্ত্রাস, মাদক ও অর্থ পাচারের অভিযোগে। মার্কিন সিনেটের প্রতিবেদনে মেক্সিকো, সৌদি আরব, ইরান, সুদান, বার্মা ও উত্তর কোরিয়ার অনেক প্রতিষ্ঠানের সাথে HSBC নিয়ন্ত্রণহীনভাবে লেনদেন করেছে বলে অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠান সন্দেহভাজন ব্যক্তিদের অর্থায়ন করে। তবে বাংলাদেশের জন্য এই খবর আতঙ্কের, কারণ এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের দুটি বেসরকারি ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের অর্থায়ন করার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলেও বাংলাদেশের ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে HSBC মার্কিন ডলার সরবরাহ করেছে। মুদ্রা পাচারের এমন উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও দেশটির দুটি ব্যাংকের সাথে HSBC লেনদেন করেছে মুদ্রা পাচার বিরোধী কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, HSBC-র আমেরিকান ব্যাংক HBUSA 2007 সালে ইসলামী ব্যাংক হিসাব খোলার আবেদন করলে তারা আপত্তি তোলে। বাংলাদেশে মুদ্রা পাচারের উচ্চ ঝুঁকি, দুর্নীতি এবং ইসলামী ব্যাংকের মালিকানায় থাকা সৌদি আরবের আল রাজি গ্রুপ নিয়ে আপত্তি ওঠে। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যাপারেও সন্দেহভাজন সন্ত্রাসীদের অর্থায়নে সহযোগিতা করার অভিযোগ করা হয়েছে। এই ব্যাংকে ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন ও লাজনাত আল বীর আল ইসলামের শেয়ার আছে, যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সানাউল হক, ATN বাংলা, ঢাকা।